Bismillahirrahmanirrahim. Priyo Sangbadik Bundugan. Assalamu alaikum. Pray 15 din corona akrant thakar pore apnader samne ajke ami eshe uposthit hoyechi. Apni ami apnaderke shubhechha obhinondon janacchi. Sei shonge amar oi oshukher shomoy apnara shobai amar arogyo kamona korechen. সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমার দেশের জনগণ এবং পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, আমার দলের নেতৃবর্গ, কর্মী এবং সমর্থকগণ সারা দেশের যারা বিভিন্নভাবে আমার আরোগ্য কামনা করেছেন, তাদের সকলকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে গতকাল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গোয়াশের চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান, আমি নিজে, আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান। সভায় বিগত 17 ডিসেম্বর 2021 অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ করা হয় ও অনুমোদন করা হয়। 2 নম্বর সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে সদস্যবৃন্দকে অবহিত করেন গৃহীত সিদ্ধান্তের সময়। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে সদস্যবৃন্দকে অবহিত করেন। 3, সভায় সংসদে নির্বাচন কমিশন বিল 2022 উত্থাপন বিষয়ে আলোচনা হয়। ইতিপূর্বে বিএনপি সুনির্দিষ্টভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে জনগণের সামনে প্রকাশ করেছে। বিএনপি মনে করে যেহেতু এই সংসদ জনগণের ভোটে বৈধভাবে নির্বাচিত নয়, সেহেতু এই সংসদের কোনো নৈতিক এখতিয়ার নেই এই ধরনের কোনো আইন প্রণয়নের। গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়ো করে এই আইন প্রণয়নের প্রচেষ্টা আওয়ামী লীগের জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় টিকে থাকার অবৈধভাবে এটা একটা নীল নকশা মাত্র। তাছাড়া বিএনপি মনে করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নির্বাচন কমিশনই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সফল হবে না যদি না নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2014-2018 সালের একতরফা সাজানো ভোটারবিহীন ও মধ্যরাতের ভোট ডাকাতি নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি মনে করে বর্তমান আওয়ামী লীগের অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের ঐক্য গড়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এই পরিবর্তন আনয়ন করতে হবে। সভায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানায়। 4, সভায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে 12টি শীর্ষ মানবাধিকার সংগঠন জাতিসংঘ মিশনে র্যাবের প্রতি নিষেধাজ্ঞার দাবি জানিয়ে যে চিঠি দিয়েছে, বিএনপি বিষয়টি পর্যালোচনা করে জাতিসংঘ খতিয়ে দেখবে এই মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে।
সভা মনে করে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা খুন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র‍্যাব সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলেছে এবং সুদূরপ্রসারী প্রভাব বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে এই পরিস্থিতি সৃষ্টির সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে পাঁচ করোনা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত 70% থেকে 10% কমিয়ে আনায় স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে সরকার শুরু থেকেই করোনা টিকা সংগ্রহ সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং জনগণের স্বাস্থ্য বিপন্ন করেছে সভায় করোনা পরিস্থিতি ও টিকা প্রদানের বিষয়ে সঠিক চিত্র জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয় ছয় সভায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রথমে ছাত্রলীগের হামলা পরে পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠিচার্জ গুলিবর্ষণের ফলে অসংখ্য শিক্ষার্থী আহত হওয়ায় ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয় পরবর্তীতে ন্যায়সঙ্গত দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন ও সকল প্রকার আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানানো হয় সভা মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণেই পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং 10 দিনে এই সমস্যার সমাধান হয়নি সভায় অবিলম্বে ভাইস চ্যান্সেলর সহ দায়ী সকল সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছাত্রলীগ ও পুলিশের দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় সভা মনে করে অযোগ্য চাটুকার ও দলীয় শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব অর্পণের ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে উচ্চশিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে অবনতির দিকে নিয়ে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসদাচরণ ও দুর্নীতি দেশের উচ্চশিক্ষাকে বিপন্ন করেছে অনতিবিলম্বে নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সাত সভায় ঢাকাকে বিশ্বে বায়ু দূষণের শীর্ষ চিহ্নিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সভা মনে করে সরকারের অযোগ্যতা ব্যর্থতায় কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে এই সংকট আরও ঘনীভূত হয়েছে জনগণের বিশেষ করে শিশু বয়স্ক মানুষের স্বাস্থ্যের চরম অবনতি ঘটতে শুরু করেছে সবাই এই প্রসঙ্গে বিএনপি সরকার আমলে গৃহীত ব্যবস্থাগুলোর ফলে পরিবেশের যে উন্নতি ঘটেছিল তা স্মরণ করা হয় সবাই অবিলম্বে বায়ু দূষণ রোধের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় আট সবাই সম্প্রতি সামাজিক গণমাধ্যমে চাঁদপুরের প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ভূমিগ্রহণ অধিগ্রহণ বিষয়ে শিক্ষামন্ত্রীর দুর্নীতির যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বিষয়টি নিয়ে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয় নয় সভায় সাংবাদিক সাগরুণী দম্পতি হত্যার তদন্তের চার্জশিট আদালতে পেশ করার তারিখ 85 বার পেছানোয় গভীর উদ্বেগ নিন্দা প্রকাশ করা হয় এই মামলাটি রহস্যজনকভাবে বছরের পর বছর তদন্ত রিপোর্ট দাখিল না করায় সরকারের দুরভিসন্ধি ও ব্যর্থতা জনমনে চরম হতাশা সৃষ্টি করেছে বলে মনে করা হয় প্রকৃতপক্ষে এই ব্যর্থতার সকল দায়ভার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর বর্তায় বিধায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করা হয় দশ সভায় গত 24 জানুয়ারি 2022 সিরাজগঞ্জ জেলায় বিএনপি কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব আরাফাত রহমান কোকর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে হকি স্ত্রী সহ গোয়েন্দা বাহিনীর অতর্কিত আক্রমণ এবং 4 জন ছাত্র ও যুবনেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয় বিনা উস্কানিতে এই ধরনের হামলা ও গ্রেফতার সরকারের একনায়কতান্ত্রিক ও নির্যাতনকারীর চেহারা বহিঃপ্রকাশ বলে মনে করা হয়
অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সভা শেষে সভাপতি সর্বকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।